Hello everyone, welcome back to Amigos Cookroom. মাঝে যেরেতে গরম পড়েছিল মোটামুটি আমরা সবাই ওই প্রায় ইভ্যাপোরেট হয়ে যাই যাই অবস্থা সেই সময় মোটামুটি রাস্তা থেকে যেরকম লোকজন গায়েব হয়ে যাচ্ছিল আমরাও ইউটিউব থেকে কদিনের জন্য ওরকমই গায়েব হয়ে গেছিলাম বটে তবে আজকে আমি ইন্দ্রাণী চলে এসেছি একটা সামার স্পেশাল রেসিপি নিয়ে উইচ ইজ ভেরি ফেমাস অ্যান্ড ভীষণই ইজি টু মেক মকটেল আইস টি তবে আমার মতে গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকাটা কোনো ওই ক্রিমিনাল অফেন্সার থেকে কম নয় বটে কিন্তু ওই যতই গরম পড়ুক না কেন বাড়িতে গেস্ট আসলে তাদের চা অফার করাটা ইজ পার্ট অফ আতিথিয়তা আমাকে একটা কথা বলুন এই বাইরে যখন লু চলছে তখন লোকদের গরম চা মানে খাওয়াতেই হবে একদমই নয় এইবার বাড়িতে গেস্ট আসলে একবার আমার কথা শুনে এই সো কল ঠান্ডা চাটা খাইয়েই দেখুন আর ইনগ্রিডিয়েন্টস ও তো আপনার বাড়ির রান্নাঘর আর ফ্রিজ ঘাঁটলে এমনিও পেয়ে যাবেন তবে দেরি কিসের চলুন ঝটপট দেখিয়ে দিই এ সিম্পল ক্যাফে স্টাইল মকটেল বানানোর প্রসিডিওর আইস টি বানানোর জন্য আমি একটি সসপ্যানে দু কাপ জল গরম করতে বসিয়েছি এবং তাতে একে একে অ্যাড করছি 10-12টা গোটা গোলমরিচ হাফ টিস্পুন মৌরি বেশ কটা পুদিনা পাতা আমি হালকা একটু ছিঁড়ে দিচ্ছি যাতে জলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর জল হালকা ফুটতে শুরু করলে তখন এতে অ্যাড করতে হবে চা পাতা আমি এখানে 2 টিস্পুন রেগুলার দানা চা ইউজ করেছি যেটাকে আমরা সিটিসি বা অ্যাসামটিও বলে থাকি যেহেতু র মিক্সচারটা বানাচ্ছি তাই এখানে জলের তুলনায় চা পাতাটা কিন্তু একটু বেশিই লাগবে ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 টিস্পুন পাতা চা আমি এখানে রোস্টেড দার্জিলিং টি ইউজ করেছি অ্যাজ আমাদের বাড়িতে লিকার চায়ের জন্য এটাই ইউজ হয় তাই বাড়িতে থাকেই আর এটার অনলাইন লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো পাতা চা বা সেম কোয়ান্টিটিতে সিটিসিও ইউজ করতে পারেন জল পুরোপুরি ফুটতে শুরু করে দিয়েছে তাই এবার এতে অ্যাড করছি চিনি চায়ের মতনই চিনিটাও কিন্তু এখানে অনেকটাই লাগে তাই আমি এখানে 4 টিস্পুন চিনি দিয়ে দিলাম একবার ভালো করে মিক্সড করে নিয়ে এবার 3-4 মিনিটের জন্য ভালো করে চাটা ফুটিয়ে নিতে হবে চা এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস থেকে রং এবং ফ্লেভার খুব সুন্দর বেরিয়েছে তো এবার গ্যাস অফ করে এটা ভালো করে ঠান্ডা করে নেব আপনারা নর্মাল রুম টেম্পারেচারে রেখে বা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন এবার মকটেল অ্যাসেম্বল করার পালা তো তার জন্য আমি একটা বড় গ্লাস নিয়ে নিয়েছি এবং তাতে একে একে অ্যাড করছি 1/2 লেবুর রস 4-5টা মিন্ট লিভস বা পুদিনা পাতা একদম ছোট করে কাটা 2-3টা লেবুর টুকরো এরপর একটা মাডলারের সাহায্যে হালকা করে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু প্রেস করে দিতে হবে বার মাডলার জেনারেলি কারুর বাড়িতে অ্যাভেলেবেল থাকে না তো ইন দ্যাট কেস আমি এখানে হামাল দিস্তা দিয়েই কাজ চালিয়েছি এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর যদি বাড়িতে গুঁড়ো চিনি অ্যাভেলেবেল থাকে তাহলে তো কোনো কথাই নেই ফাইনালি আবারও একবার মাডলারের সাহায্যে হালকা একটু প্রেস করে নিচ্ছি যেহেতু একটা মকটেল আইটেম তাই গ্লাসটা কিন্তু এবার প্রায় অনেকটাই আইস কিউব দিয়ে ভরিয়ে দিতে হবে এরপর একটা বড় চামচের সাহায্যে ওই র চায়ের মিক্সচারটা একটু একটু করে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি কতটা ঢালবেন সেটা টোটালি ডিপেন্ড করছে আপনার গ্লাসের সাইজ এবং সার্ভিং কোয়ান্টিটি অনুযায়ী আর এবার নিশ্চয়ই বুঝে গেছেন তখন চা বানানোর সময় কেন বেশি করে চা এবং চিনি ইউজ করেছি কারণ যত বরফ গলবে তত এই কড়া ফ্লেভারটা ডাইলুট হতে থাকবে এরপর নিজের ইচ্ছা মতন ডেকোরেট করে নিলেই কিন্তু সামারের জন্য পারফেক্ট অ্যান্ড ভেরি ইজি টু মেক হোমমেড মকটেল আইস টি ইজ রেডি টু বি সার্ভড এরপর বাড়িতে গেস্ট আসলে বাইরে থেকে কেনা কোল্ড ড্রিঙ্কস না দিয়ে বাড়িতেই বানানো এই মকটেল সার্ভ করুন আর তার ছবি আমাদের ফেসবুক পেজে ডিএম করতে কিন্তু একদম ভুলবেন না